वेलकम बैक फ्रेंड्स। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যে ট্রেন চলাচল নিয়ে একটি বিরাট বড় আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে কয়েকটি শর্ত পূরণ করতেই সাধারণ মানুষ বা কারা কারা ট্রেনে চড়তে পারবেন, বিস্তারিত সমস্ত কিছু জানানো হয়েছে। তো বিস্তারিত সমস্ত কিছু জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ এই খবরটি জানতে পারে। স্টাফ স্পেশাল ট্রেনে কারা কারা চড়তে পারবেন জানালো রেল, দেওয়া হলো শর্ত। রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের তরফ থেকে গত এক মাসের বেশি সময় ধরে কঠোর বিধিনিষেধ জারি করেছে, আর এই কঠোর বিধিনিষেধ জারি থাকাকালীন লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পরে আবার অন্যান্য গণপরিবহনের সঙ্গে বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, আর এই গণপরিবহন সচল না থাকায় অসুবিধার সম্মুখীন বিভিন্ন দপ্তরের কর্মীরা। অন্যদিকে রেলের তরফ থেকে তাদের স্টাফদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চালু রাখা হয়েছে। এই স্টাফ স্পেশাল ট্রেনে যাতে বিভিন্ন দপ্তরের কর্মীরা চড়তে পারেন তার জন্য রেলের কাছে বারংবার অনুরোধ জানানো হয়। সেই অনুরোধ সাপেক্ষে প্রথম দফায় রেল নিজেদের স্টাফ ছাড়াও স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের ওঠার অনুমতি দেয়, আর এরপর বৃহস্পতিবার এই সকল ট্রেনের ব্যাংক কর্মী ও পোস্ট অফিসের কর্মীদের ওঠার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ বর্তমানে রেলের ঘোষণা অনুযায়ী তাদের স্টাফ স্পেশাল ট্রেনের চার ধরনের সরকারি কর্মচারীরা সফর করতে পারবেন। নিজেদের স্টাফেরা ছাড়াও ব্যাংক কর্মী, স্বাস্থ্যকর্মী, পোস্ট অফিস কর্মীদের নিজেদের গন্তব্যে যেতে পারবেন এই সকল ট্রেনগুলিতে চড়ে। তবে ব্যাংক ও পোস্ট অফিস কর্মীদের সফর করার অনুমতি দেওয়ার পাশাপাশি শর্ত রাখা হয়েছে। রেলের তরফ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছিল কতজন ব্যাংক ও পোস্ট অফিস কর্মী যাতায়াত করবেন তা জানাতে, তবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না দেওয়া হলেও এই পরিষেবা চালু রাখার ঘোষণা করেছে পূর্ব রেল। পরিষেবা চালু রাখার পাশাপাশি রেলের তরফ থেকে শর্ত সাপেক্ষে বলা হয়েছে মান্থলি টিকিট বুক করে সফর করতে হবে। তো এই ছিল আপডেট, আশা করি বন্ধুরা আপনারা সকলেই বুঝতে পেরেছেন।